আবার অনেকেই আছে কি করে জানেন, মশালাটা ক্লিয়ার করা দরকার। আমি শুনছি, মনে করেন ওনাকে 5,000 টাকা দিছে, কথার কথা, গরিব মানুষ 5,000 টাকা দিছে, কি করবা তুমি? 30 এই এই এখান থেকে 30 দিন পর্যন্ত রোজা রাখি দিবা, এই রোজা রাখি দিলে আমার বাবার 30 রোজা আজাই হয়ে যাবে। জি না, এরকম কোনো মশালা ইসলামে না। যার আমল তার জন্য, যার আমল। এখন যেটা ফি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দানের বিনিময়ে আল্লাহর কাছ থেকে মাপ চাওয়া, সৎকার বিনিময়ে কি চাওয়া, মাপ চাওয়া। নাইলে নামাজের বদলা কোনো নামাজ নেই, আমি নামাজ পড়তে পারি নাই, এটা আমার ভাই ফরজ দিলে হবে না। আপনি যতক্ষণ সুস্থ আছেন আপনার উপরে নামাজ ফরজ, অসুস্থ হয়ে গেছেন পরবর্তীতে, পুরুষ মানুষ সুস্থ হইলে, মরিলেও যদি বিভিন্ন সেক্টরে অসুস্থতা বেহুশ পাগল হয়ে যাব, তাহলে পাগলের জন্য ইসলামী শরীয়ত ফরজ নেই। এই কথাটা মাথায় রাখবেন, যে ব্যক্তি পাগল হয়ে গেছে তার জন্য ইসলামী শরীয়ত প্রযোজ্য নয়। সেই ব্যক্তি যেদিন থেকে হোঁশ হয়ে আসবেন সেদিন থেকে তার উপর ইসলামী শরীয়ত ফরজ। তাহলে এখন সৎকার মাধ্যমে, দানের মাধ্যমে বান্দার যে ইবাদতের কমজোরি হয়েছে এটার জন্য আল্লাহর কাছ থেকে মাপ চাওয়া, আল্লাহর কাছ থেকে কি চাওয়া, মাপ চাওয়া। আর নাইলে নামাজের কোনো বিকল্প নেই, যার নামাজ তার জন্য। এবার আসি, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, কোনো ব্যক্তি যদি একটা ভালো আমল করে তার জন্য 10 নেকি। এটা আমার
115 টাকা, এটা একটা বিষয়। দ্বিতীয়টা হচ্ছে খুবই একদম আমি মনে করি যে ওইটাই সবচেয়ে ভালো, একটা রোজার জন্য দুইজন মিসকিনকে ফ্যাট ভরে ভাত খাওয়াইতে গেলে যে পরিমাণের কী দরকার হবে, খাবারের বা টাকার দরকার হবে, আপনি সে পরিমাণের খাবারও দিতে পারেন অথবা টাকা দিতে পারেন, এটা হচ্ছে উত্তম। কারণ ফিতরা যেটা আমি হিসাব করে দেখলাম লিখা আছে একটা রোজার জন্য এক ফিতরা ফিরিয়ে দিবে, কিন্তু ফিতরা দেখা যাচ্ছে 115 টাকা, কিন্তু ওই লোকটা যদি সুস্থ অবস্থায় রোজা রাখত, একটু কী আসবে সুস্থ অবস্থায় রোজা রাখত, উনি তো আর শাক দিয়ে ভাত খাইত না, আলু ভর্তা দিয়ে ভাত খাইত না, হয়তো মুরগি দিয়ে খাইত, নয়তো মাছ দিয়ে খাইত। তাহলে এক পিস মাছের দামও তো আছে প্রায় 80 টাকা, একটা মুরগির দাম, এক পিস মুরগির দাম আছে 70 টাকা। তাহলে একজন মানুষ দুই বেলা ভাত খাইলে মিনিমাম একদম ফেলে দিলেও 150 থেকে 180 টাকা আসে। সেজন্য আমি বলি যাদের মা বাবা বা কোনো আত্মীয় স্বজন এরকম অসুস্থ আছে রোজা রাখতে পারে নাই, তাদের জন্য দুই বেলা আহারের মানে খুব বেশি হাই র্যাঙ্কের না, মিনিমাম মিডিয়াম মানের এই ফিদিয়া আপনারা 60। তাহলে একটার জন্য যদি দুই বেলা হয়, 30টার জন্য 60 বেলার খাবার অথবা আপনি টাকা আপনার আত্মীয় স্বজনে। আরেকটা বিষয়, এটা দেওয়ার সময় অবশ্যই আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো মিসকিন দেখতে পান, আপনার আত্মীয় স্বজন খুব অভাবেই আছে, ওনাদেরকে দিয়ে যদি এই কাজটা করেন সবচেয়ে উত্তম হয়। এটা যদি না থাকে আপনার আত্মীয় স্বজন এরকম কেউ নেই পাড়ার মধ্যে দেখবেন, এক কথায় এই টাকাটা যেন মিসকিনের কাছে যায়, কারণ কোরআন শরীফে স্পষ্ট উল্লেখ আছে মিসকিনের কথা। অতএব মিসকিনের কাছে এই ফিদিয়াটা পৌঁছানোর ব্যবস্থা করবেন। এবার আসে কেন করবেন নামাজ, অনেকেই আছে হুজুর তাহলে নামাজের কী হবে? হ্যাঁ, নামাজের ক্ষেত্রে ওই বিষয়টা মাথায় রাখবেন। কোনটা? এক ওয়াক্তের জন্য এক ফিতরা, এক ওয়াক্তের জন্য এক ফিতরা, তার মানে 6 ওয়াক্ত হিসাব করবেন, 6 ওয়াক্ত, 6 ওয়াক্তের 6 ফিতরা, এরকম 6 ফিতরা নামাজের ক্ষেত্রে 6 ফিতরা পরিমাণ সৎকা করবেন, রোজার ক্ষেত্রে 2 বেলা আহারের পরিমাণ সৎকা করবেন, ফিদিয়া দিবেন। এভাবেই এখানে এই কথাগুলো এই জন্য বলছি, আসলে নামাজের কোনো বিকল্প নেই। আবার অনেকেই আছে যে কী করে জানেন মশালাটা ক্লিয়ার করা দরকার, আমি শুনছি মনে করেন ওনাকে 5000 টাকা দিছে, কথার কথা গরিব মানুষ 5000 টাকা দিছে, কী করবা তুমি? 30 দিন পর্যন্ত রোজা রাখি দিবা, এই রোজা রাখি দিলে আমার বাবার 30 রোজা আজাই হয়ে যাবে। জি না, এরকম কোনো মশালা ইসলামে না, যার আমল তার জন্য, যার আমল। এখন যেটা ফি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দানের বিনিময়ে আল্লাহর কাছ থেকে মাপ চাওয়া, সৎকার বিনিময়ে কী চাওয়া? মাপ চাওয়া। নাইলে নামাজের বদলা কোনো নামাজ নেই, আমি নামাজ পড়তে পারি নাই, এটা আমার ভাই ফরজ দিলে হবে না। আপনি যতক্ষণ সুস্থ আছেন আপনার উপরে নামাজ ফরজ, অসুস্থ হয়ে গেছেন পরবর্তীতে পুরুষ মানুষ সুস্থ হইলে, মরিলেও যদি বিভিন্ন সেক্টরে অসুস্থতা বেহুশ পাগল হয়ে যাওয়া, তাহলে পাগলের জন্য ইসলামী শরীয়ত ফরজ নেই, এই কথাটা মাথায় রাখবেন। যে ব্যক্তি পাগল হয়ে গেছে তার জন্য ইসলামী শরীয়ত প্রযোজ্য নয়, সেই ব্যক্তি যেদিন থেকে হোঁশ হয়ে আসবেন সেদিন থেকে তার উপর ইসলামী শরীয়ত ফরজ। তাহলে এখানে সৎকার মাধ্যমে দানের মাধ্যমে বান্দার যে ইবাদতের কমজোরি হয়েছে এটার জন্য আল্লাহর কাছ থেকে মাপ চাওয়া, আল্লাহর কাছ থেকে কী চাওয়া? মাপ চাওয়া। আর নাইলে নামাজের কোনো বিকল্প নেই, যার নামাজ তার জন্য। এবার আসি, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, কোনো ব্যক্তি যদি একটা ভালো আমল করে তার জন্য 10 নেকি, এটা আগের ছিল না এখন আছে উম্মতে মুহাম্মদের জন্য। তো মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তে গিয়া সেখানে দেখতে পাচ্ছে এমন একদল উম্মত হবে, ভালো করে খেয়াল করুন, এমন একদল উম্মত হবে যে উম্মত একটা ভালো কাজ করলে আল্লাহ তাকে 10 গুণ বাড়াইয়া দিবে। উনি তো চেয়েছিলেন আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করেছিলেন, কিতাবের মধ্যে যখন এই উম্মতের কথাটা আসছে তিনি আল্লাহর দরবারে তুরপাহারে গিয়ে আরজি করলেন, আল্লাহ আমার আমার তাওরাতের মধ্যে দেখলাম এক প্রকার উম্মত আসবে যারা একটা ভালো কাজ করলে তুমি 10টা দিবা, আল্লাহ ওই উম্মতগুলো আমার উম্মত হইলে ভালো হইত না। এখন মূসা আলাইহিস সালাম আমাদেরকে কামনা করছে আল্লাহর কাছে, তখন আমার আল্লাহ বললেন মূসা রে এগুলো তোমার উম্মত হবে না, এগুলো হবে আমার আখিরের জমানার নবীর উম্মত। এখন আমরা রমজানের রোজা রেখেছি কয়টা?
আলহামদুলিল্লাহ। শাওয়ালের রোজা কয়টা? তিরিশ আর ছয়ে ছত্রিশকে দশ দিয়ে গুণ করলে জোরে বলে আর ওই বছর কয় দিন হয়? হ্যাঁ, ইংরেজি বছর হয় 365 দিন, এই বছর কিন্তু একদিন বেশি হবে, 366 দিন হবে। কেন বলেন তো? 29 যেটাকে আমরা বলি লিপ ইয়ার, প্রতি চার বছর পরে গিয়া ফেব্রুয়ারি মাস একদিন বাড়ে। তো এখন 365 দিন ধারাবাহিক, কিন্তু আরবি বছর হয় 354 দিন। কয় দিন? 354 দিন, 11 দিন কম করে, প্রতি বছর 11 দিন করে কমতে থাকে, এটা চন্দ্রের হিসাবে। তো 354 দিন আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি রমজানে 30 রোজা রাখলো, তার সাথে শাওয়ালের 6 রোজা রাখলো, আমার উম্মতের আমল একদম নর্মালি 10 গুণ বৃদ্ধি হবে। তাহলে 30 আর 6 36, 36কে 10 দিয়ে গুণ করলে হয় 360। অতএব আমার উম্মত পুরো বছর রোজা রাখার সব পেয়ে যাবে। তাহলে শাওয়ালের 6 রোজা, অনেকে বলে যে হুজুর নফল রোজা এগুলো মেইন রোজা, আমাদের অনেকেই বলে আমাদের নফল রোজা রাখে এটা কি মেয়েদের রোজা, হয়তো মেয়েরা রাখে যে কোনো কোনো নফল রোজা রাখে মেয়েরা, আমি হিসাব করে দেখি যে ওরা মেয়েরা নফল রোজা রাখে। ওই যে বললাম রমজানের অনেক রোজা আপনারা রাখে না, তো বয়স যখন 40, 45 বা 50 পার হয় তখন ওনাদের একটা মানে সেন্স আসে যে আমার তো অনেকগুলো রোজা কী করি নি আমি জমা আছে, তখন তুমি চিন্তা করে করে রোজা রাখতে পারো। আসলে মেয়েরা নফল রোজা বেশি রাখে এরকম না, আমাদের অনেক মুসল্লি আছেন যারা একদম দেখি যে অনেক যুবকও এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে সোমবারে বৃহস্পতিবার রোজা রাখে, এটা এটা খুব গুড সাইন এবং শরীরের জন্য খুব বেশি ভালো। এবার আসে 360 দিন আপনি রোজা রাখার মানি বছরের আছে আরবি হিসাবে 354 দিন, ইংরেজি হিসাবে আছে 365 দিন, তার মানি আপনি আল্লাহ নবী বলছেন ফাকানা সামাত দাহর কুল্লু, সে পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। তাই শাওয়ালে 6 রোজা রাখার চেষ্টা করবেন। আবার যদি বলেন যে কোনো কারণে রাখতে পারেন না হুজুর, এর পরের মাসে গিয়ে কি ওই রোজা রাখবেন? না, জিলকত মাসে ওই রোজা রাখার কজা করার কোনো দরকার নেই, রমজানের ফরজ রোজার কাজা হবে, কিন্তু কি নেই এই শাওয়ালের 6 রোজার কোনো কি নেই কাজা নেই, নফল নামাজের কোনো কাজা নাই, এগুলো মশালাগুলো ক্লিয়ার করবেন। এবার আসি এই মশালাগুলো এই জন্য বলছি আমাদের আমলটা 10 গুণ বৃদ্ধি হয়, আসলে 10 গুণ না, আপনি কিতাব খুলে দেখবেন কোরআন শরীফের সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বড় সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, সূরা বাকারার মধ্যে এই উদাহরণ আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে আমার নবীর উম্মতেরা যখন একটা আমল করে এই আমলটাকে আল্লাহ কীভাবে বৃদ্ধি করে, আল্লাহ বলছেন সে যেন একটা সরিষার দানা কী করেছে রোপণ করেছে, মানে একটা বীজ রোপণ করেছে। তারপর বলতেছেন আম্বাতাত সাবা সানাবিলা, ওই দানাটা রোপণ করার পরে সেখান থেকে 60টা শীষ উৎপন্ন হয়েছে, ফি কুল্লি সুম্বুলাতিন হাব্বা মিয়া, প্রত্যেক শীষের মধ্যে 100টা করে দানা ফসল উৎপন্ন হয়েছে। তার মানে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এত পছন্দ করেন যখন সে একটা ভালো কাজ করে সেটাকে 60টা শীষে মানে 60টা শাখায় বিভক্ত করেন এবং সে 60টার প্রত্যেকটার মধ্যে 100টা করে নেকি সওয়াব আল্লাহ দান করেন, তার মানে 700 গুণ বৃদ্ধি করে দেন। এখন আমরা গুণা বেশি করবো না সওয়াব বেশি করবো? এবার আসে আমাদের আমলগুলো কী হবে কিয়ামতের দিন, আপনি বিচার হওয়ার পরে আপনার অনেক পাওনাদার থাকবে, এই পাওনাদারগুলোকে আল্লাহ পাক দুনিয়াতে আপনি পাওনা মিটিয়ে না যাওয়ার কারণে আপনার বেসিক যে আমল করেছে রোজা নামাজ হজ জাকাত সেটার যে পরিমাণে সওয়াব ছিল যদি কবুল হয়ে থাকে সেই সওয়াবগুলো দেখে আল্লাহ পাক কর্তন করবেন। ওই ব্যক্তি যার হক দান করেন নাই, যার উপরে জুলুম করেছেন, ওই ব্যক্তির হকগুলো আপনার আমল মতকে আল্লাহ পাক কি করে দিবেন? হ্যাঁ, কারণ আল্লাহ বলছেন মামা রব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, কিয়ামতের দিন আল্লাহ বান্দার উপরে বিন্দু মাত্র কি করবেন না জুলুম
কারণ উনি তো জুলম, এটা তো আল্লাহর সামনে যাই না, আল্লাহ কোনোদিন সৃষ্টির উপরে জুলম করতে পারে না, করে না। এবার আসি তো এখন তার কিছু, এখন সে তো ফকির, তখন সে কীভাবে জান্নাতে যাবে? তখন সে কাঁদতে থাকবে, তখন আল্লাহ বলবে ফেরেশতারা তাকেও জান্নাতে পাওয়ার খাটানোর একটা ব্যবস্থা আছে। বলে আল্লাহ কীভাবে? তার তো অবশ্য যা আমল ছিল পাওনাদারদেরকে দিতে দিতে মূল আমল শেষ, সব শেষ, এখন কীভাবে? তখন আল্লাহ বলবে আমি তার আমলগুলাকে আমি বৃদ্ধি করেছিলাম। কী করেছিলাম? বৃদ্ধি করেছিলাম। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন একটা ভালো কাজ করে আল্লাহ পাক সেটাকে এত বেশি বৃদ্ধি করেন যে কিয়ামতের দিন বান্দা সেটাকে ওহুদের পাহাড় পরিমাণ দেখতে পাবে। আল্লাহ বলবে তার অতিরিক্ত যেই সওয়াব আমি আল্লাহ বৃদ্ধি করতে করতে রেখে দিয়েছি, ওই অতিরিক্ত সওয়াব দিয়েই তাকে আমি জান্নাতে পাঠাব। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বোনাস। এই নিয়ামত আগে কাউকে দেওয়া, আপনার আমার বয়স হবে 60 বছর, কিন্তু যারা আগে ছিল, মূসা আলাইহিস সালাম যে ফরিয়াদ করেছে, যারা আগে ছিল তাদের বয়স ছিল 100 বছর, ছিল 200 বছর, 400 বছর, 1700 বছর। ইভেন কি ইতিহাসে দেখা যায় কোনো একজন ব্যক্তির বয়স প্রায় 4000 বছর ছিল। হযরত লোকমান আলাইহিস সালাম উনি বলছেন আমার সাথে 1200 নবীর সাথে দেখা হয়েছে, 1200 নবীর সাথে আমার দেখা হয়েছে। তাই উনি কত বছর হায়াত পেয়েছেন? তো সেই আমলগুলো এখন কিয়ামতের দিন তো এরাই প্রশ্ন করবে আল্লাহকে, আল্লাহ আমরা 400 বছর পাওয়ার পরে যে ইবাদত করছি, এরা 50 বছরে মারা গেছে, গুনাহ করছে, আল্লাহ এদের আমল আমাদের চাইতে বেশি কেমনে হলো? তখন আল্লাহ পাক এই কোরআনের এই দলিল দিবেন উম্মতে মুহাম্মদের জন্য, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যারা উম্মতে মুহাম্মদী তাদের জন্য প্রত্যেকটা নেক আমল কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কিন্তু ওমান জা বিসাইয়্যাত ফালা ইউজুজা ইল্লা মিসলাহা, কিন্তু যখন কোনো খারাপ কাজ করেছে আল্লাহ সেটাকে যে পরিমাণে খারাপ করছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখেছে, একটুও কি করে নেই বাড়ায়। কত দয়াবান আল্লাহ, এত দয়াবান আমাদের জন্য। আর আমরা কি করি? সে আল্লাহকে ভুলে গিয়া দুনিয়া এত বেশি পাপ পঙ্কিলতায় লিপ্ত হই, আমরা মানে তখন মনে করি না যে আল্লাহ আমাকে দেখছে, আমাদের মাথা থেকে টোটালি চলে যায় আমি যে অপরাধ করছি আল্লাহ দেখছে। আল্লাহ পাক আমাদেরকে সবসময় আল্লাহ বাসীরুম বিল ইবাদ, বান্দার দিকে থাকিয়াছেন, সৃষ্টির দিকে থাকিয়াছেন, এই জিনিসটা যেন আমাদের অন্তরে থাকে, আমরা যেন সবসময় আল্লাহ দেখছেন এই নিয়তে কাজগুলো করতে পারি। এবার আসে এখন একটা উদাহরণ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস সুফিয়ান সৌরি উনি বলছেন আমি 3 বছর লাগাতার মক্কায় ছিলাম। কয় বছর? 3 বছর লাগাতার মক্কায় ছিলাম। তো আমি জোহরের নামাজ পড়তে গিয়া একজন ব্যক্তির সাথে আমার প্রতিদিন দেখা হতো। তো উনি মুরব্বী মানুষ, আমি গিয়া জোহরের নামাজ পড়তাম, উনি আমার পাশে দাঁড়াইতো, ওনাকে আমি সালাম দিতাম, সোজা চলে আসতাম। এভাবে 2-3 দিন যাওয়ার পরে ওনার সাথে আমার একটা কী হয়ে গেছে, মহব্বত জমে গেছে। এটা দুর্রাতুন নাসিহীন কিতাবের মধ্যে এই রেওয়ায়তটা এসেছে, দুর্লভ কিতাব। এখানে মূল আরবিক, মূল আরবিক খণ্ড যেটা এখানে, এটা বাংলাদেশে খুব কম পাওয়া যায়, এই কিতাবটা মিশরের দুর্রাতুন নাসিহীন। তো এই কিতাবের মধ্যে এই রেফারেন্সটা এসেছে, সুফিয়ান সরি বলছে ওই মুরব্বির সাথে আমার একটা কী হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। স্বাভাবিকভাবে একজন মুসল্লির পাশে যদি আপনি, এই যেমন আমার মুসল্লি যারা জুমায় আসে, নিশ্চয় আমার আমার ধারণা মতে এখানে মোটামুটি সবাই সবাইকে মোটামুটি কী হয়ে গেছে, চিনা হয়ে গেছে। তো উনি বলছেন আমি মক্কা শরীফে হেরমের মধ্যে নামাজ আদায় করে ওনার সাথে দেখা করে চলে আসতাম। তো উনি আমাকে হঠাৎ একদিন বললেন, ও সুফিয়ান সরি, আপনি তো একজন বড় আলেম, আপনি আমি যদি মারা যাই আপনি আমাকে একটু গোসল, আমার কাফন দাফনের ব্যবস্থা করি। হঠাৎ করে উনি বলছেন, তখন সুফিয়ান সরি অবাক হল, বলে হঠাৎ করে আপনি এই কথা কেন বলছেন? বলে বলছেন হয়তো আমার মনে হচ্ছে আমার হায়াত আর বেশি নাই। তখন বলছেন আচ্ছা। তো তিনি বলছেন লোকটা আসলেই তার 2 দিন পরে লোকটা কী করলো, মারা গেল। তো উনি ওসিয়ত করেছেন আমার কাফন দাফন করার পরে চলে আসিও না, আমার ভয় লাগবে কবরের মধ্যে, তুমি একটু আমার কবরের মধ্যে ফেরেশতা যখন
কবরের মধ্যে সওয়াল জবাব আছে না? সওয়াল জবাব এই লক্ষিনু মাউতাকুম, তোমরা মৃত ব্যক্তিকে কালেমার তলকিন করাইয়া দাও। রসুলের যে হাদিস, যেমন আমরা যখন কবরের পারে তলকিন করতে যাই, আমাদের অনেক হুজুররা এটার বিরোধিতা করে, কিন্তু আমি হাদিস খুলে দেখলাম, আজকে থেকে 1200 বছর আগের কিতাব খুলে দেখলাম এটা নবীর হাদিসের সাথে সম্পূর্ণরূপে মিল আছে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু হুজুররা এটা নিয়ে ইখতিলাফ করেন, বলে মরে গেছে এখন আমলেই উনার কি সব কিছু, উনি আমল যেরকম করে গেছেন সেটাই। ভাইরে, মারা যাওয়ার পরে প্রথম যে কঠিন প্রশ্নের সে সম্মুখীন হয়, যেই ফেরেস্তার সুরত দেখলে মানুষ বেহুশ হয়ে যায়। এই মুনকার নাকির, এমনি মুনকার নাকির বলছি, আসলে মুনকার নাকির কী রকম এটা কেউ আমরা দেখছি? আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে, ইজা যা আকা আসওয়াদান মালাকানি আসওয়াদানে আজরাকানি, তারা হবেন কুচকুচে কালো, দেখা যাওয়ার মতো না, চোখগুলো হবে নীল বর্ণের, পা থাকবে কবরে আর মাথা এগুলো দেখা যাবে না আসমান পর্যন্ত বিস্তৃত, এত লম্বা এত ভয়ঙ্কর ফেরেশতা কবরে আসবেন। এখন ওই সময় বান্দা দুনিয়াতে যেমন অক্সিজেনের মোহতাজ, সেই কবরের মধ্যে আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি কবরে যাওয়ার পরে সমুদ্রে সাঁতার না জানা ব্যক্তি যেমন একটু কুলে যাওয়ার জন্য যেভাবে হাত নাড়াইতে থাকে, ঠিক কবরের ব্যক্তিটা সওয়াবের জন্য সেইভাবে দুনিয়াবাসীর প্রতি মোহতাজ হয়ে থাকে। এই কঠিন অবস্থা কবরের মধ্যে। হযরত সুফিয়ান সওরী যখন ওনাকে ওসিয়ত করে গেল যে আমার মৃত্যুর পরে তুমি আমার কবরের পাশে থাকি, একটু জিয়ারত করি, আমার কবরের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাকে একটু সহযোগিতা করি, এবার গভীরভাবে খেয়াল করবে, হযরত সুফিয়ান সওরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গেলেন, দাফন হলো, উনি কবরের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। আমাদের অনেক জায়গায় আমি দেখেছি, এখানে আছে কিনা জানি না, 40 দিন পর্যন্ত কবরের বাড়ি কি তেলাওয়াত হয়, এটা আমাদের সমনীতে আছে কিনা, তবে এগুলো আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে বেদাত বলে বলে। এগুলো কি তুলে দেওয়া হচ্ছে? বেদাত বলে বলে তুলে দেওয়া হচ্ছে। অথচ বুখারী হাদিসের মধ্যে আছে, আমরা বারবার স্মরণ করাইয়া দিই, আপনি যখন দাফন করে চলে আসেন না, আপনি তো জানেন না তার অবস্থা কি শুরু হয়েছে, তখন দাফন করার পরে আপনি যখন জুতা পায়ে দিয়ে আস্তে রাস্তাটা দিয়ে হেঁটে চলে আসেন, আপনার শুধু সূরা ফাতিহার আওয়াজ শুনে যে না, সালাম শুনে যে না, আপনার জুতার আওয়াজ পর্যন্ত কবরবাসী শুনতে পায় এবং তারা চিনতে পারে, তখন তারা সেখান থেকে ফরিয়াদ করে, ভাই আমার জন্য একটু দোয়া করো। হযরত সুফিয়ান সওরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাত হয়েছে, আমি কোরআন পড়তে পড়তে একটু ঘুমিয়ে গেলাম, তখন আমি দেখতে পাচ্ছি স্বপ্নের মধ্যে কেউ একজন আমাকে জানিয়ে দিচ্ছে, ও সুফিয়ান সওরী তুমি চলে যাও, তার কালেমার, তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যথেষ্ট। সুফিয়ান সওরীর ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উনি আবার কোরআন তেলাওয়াত করছে, উনি বলছেন নিশ্চয়ই এটা শয়তান আমাকে ধোকা দিচ্ছে মনে হয়। তিনি কোরআন পড়তে পড়তে আবার একটু তন্দ্রাচ্ছন্ন হলো, ঠিক সেম কি হল স্বপ্ন তিনি দেখতে পেলেন, তিনি বল তাকে বলা হলো সুফিয়ান, উনি স্পষ্ট কানে শুনছে চলে যাও, তার মৃত্যুর যে কবরের যে শাস্তি, যে প্রশ্ন, এগুলো সব উত্তর এবং শাস্তি মকুবের জন্য আমি যথেষ্ট। সুফিয়ান সওরী বলছেন আমি আবার ওযু করলাম, ওযু করে তৃতীয়বার আমি আবার নামাজ পড়ে রোজা কোরআন তেলাওয়াত শুরু করলাম, একই স্বপ্ন দেখলাম, তখন আমি বুঝতে পারলাম এটা শয়তানের না, এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হচ্ছে। তখন আমি ইস্তেখারা করলাম এই ব্যক্তিটা সম্পর্কে, পরের দিন রাতে ইস্তেখারা করে আমাকে জানিয়ে দেওয়া হচ্ছে, আমি তখন তার সাথে ওই স্বপ্নের মধ্যে কথা বলছি ইস্তেখারা করে, আপনার কবরের পাশে তো আপনি আমাকে ওসিয়ত করেছিলেন জানাজার গোসল দাফন এগুলো করাইতে, আমি তো করেছি, এবং আপনি বলেছেন কালেমা একটু আমার কবরের পাশে দাঁড়িয়ে আমাকে একটু কালেমা তলকিন করাই, আমি তো সেটা করতে চেয়েছি এবং করার চেষ্টা করেছি, কিন্তু আপনার ব্যাপারে এরকম একটা সংবাদ আমি শুনেছি। তখন বলছেন হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি বড় দয়া করেছেন, কারণ আমি আমার বুঝ হওয়ার পর থেকে রমজানের 30 রোজার পরে
যে শাওয়ালের ছয় রোজা ছিল এটার উপর মহব্বত করে রাখতাম, সেই শাওয়ালের ছয় রোজা রমজানের ৩০ রোজার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। তাই এই রোজার গুরুত্ব কম নয়, এই আমলগুলো করার চেষ্টা করুন। দ্বিতীয় কথা, হযরতে সালমান ফার্সি, একটা আমল আপনার দশ গুণ বৃদ্ধি হবে, এটা সাহাবায়ে কেরামের অসংখ্য রেওয়ায়েতে মওলানা আলী শের হুদা একটা আনার কিনেছেন। কি কিনেছেন? আনার কিনেছেন। লম্বা ঘটনা, পিছনের দিকে যাচ্ছি না, জাস্ট এখান থেকে কিনছি। তো আসার সময় একজন বিক্ষোভ দেখতে পেয়েছে। বিক্ষোভটা বলল, আমার ফ্যাটে বড় কিরা, আমার পরিবার খুবই অসহায়, যদি পারেন আমার একটু কী করে সাহায্য করেন। এখন আলীর দেবতা চিন্তা করতেছে, মা ফাতেমা রোজা রেখেছে, হাসান হোসাইন উপবাস, আমার হাতে আছে যে এটাই কি আনার, এছাড়া কিছু নাই। এখন এটা যদি দিয়ে দিই ফাতেমা কী খাবে? আবার চিন্তা করলেন যে না, যদি আমি একটা দান করি আল্লাহ আমাকে দশটা দিবে। আল্লাহ আমাকে কী দিবেন? দশটা দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। তিনি কী করলেন? এই জন্য যখন আপনি কষ্টে পড়বেন, এই কথাটা মাথায় রাখবেন, যখন আপনি কোনো কষ্টের মধ্যে পড়বেন, তৌফিক থাক আর না থাক চেষ্টা করবেন যে বেশি করে দান করতে। কারণ নবী বলছে ওই সময়ের দানের কারণে আল্লাহ পাক তার রহমতের দরজা খুলে দেন বান্দার জন্য। তো এখন উনি চিন্তা করলেন, ঘরের মধ্যে হাসান হোসেন উপবাস, মা ফাতেমা রোজা রাখছে, আমিও রোজা রাখছি, এখন এটা দিয়ে দিই, দেখি আল্লাহ কী করেন, নসিবে যা আছে। উনি কী করছে? আনারটা কী করে দিয়েছে? দান করে দিয়েছে। কারণ খালি হাতে ঘরে আসছে। তো ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আপনাকে তো বাজারে পাঠাইছিলাম, কই খাবার কই, আমি ইফতার করবো কী দিয়ে? বলে ইফতার ইনশাল্লাহ হয়ে যাবে, তো এখন আপনি যে বাজারে গেছেন কী আনছেন? বলে যে আনার পথে কাজ একটা হয়েছে, আমাদের চাইতেও একজন যিনি ক্ষুধার্ত, আমরা যতটুকু না ক্ষুধার্ত আমার চাইতেও বেশি ক্ষুধার্ত মনে হয়েছে, সেজন্য আমি কী করে দিলাম এই একটা দান করলাম। তখন মা ফাতেমা যাহরা কেমন স্ত্রী দেখেন, মুস্কি হেসে বললেন, আমি জানতাম এরকম কিছু হবে, আমি জানতাম এরকম কিছু হবে, যেমন স্বামী তেমন স্ত্রী। আর আর আমাদের যদি বউ হইত বলে তোমার ঘর ছাড়ার মধ্যে মসজিদ দিতে হইবে না, আমাদেরগুলো হইলে এরকমই বলত। আর মা ফাতেমা যাহরা বললেন, আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোই করেছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা শুকরিয়া আদায় করলেন এরকম স্ত্রী পেয়ে। তো এই আসরের পর পর এমন সময়ের মধ্যে ঘরের দরজার মধ্যে টোকা দেওয়া হলো, দেখতেছে একজন ব্যক্তি আসছে, দরজা খুলি দেখতেছে উনি হচ্ছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। তখন মওলানা আলী দরজা খুলে জিজ্ঞেস করছেন, আপনি হঠাৎ করে এই টাইমে ও টাইমে? বলেন, আপনার জন্য কিছু হাদি আনছি। কি আনছি? হাদি আনছি। বলে, কি হাদি আনছেন আপনি? বলে, আপনারা রোজা রাখছেন এই জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাঠানো হয়েছে। বলে, কি? বলে, আপনার জন্য এই আনারগুলো পাঠানো হয়েছে। তখন উনি আনারগুলো গুনি দেখে যে বলতেছে, কয়টা গুনি দেখতেছেন? নয়টা। কয়টা? নয়টা। তখন বললেন, আচ্ছা এই হাদিয়া কে পাঠাইছে, এই হাদিয়া কে পাঠাইছে? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আলী রে, এগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়া হয়েছে, মুস্তফা আপনাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তার মানে এই নিয়ামতগুলো কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছেন। এখন আল্লাহর নবীর দরবারে পাঠিয়েছেন, আল্লাহর নবী মা ফাতেমার জন্য সেটা পাঠিয়ে দিয়েছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, যদি আল্লাহ পাঠাই থাকেন, যদি আল্লাহ পাঠাই থাকেন এবং আমার নবী যদি আমাদের জন্য মেহমানদারি হিসেবে এটা পাঠাই থাকেন, তাহলে কেন নয়টা? কেন আমার হিসাবে তো দশটা হওয়ার কথা, আমার হিসাবে দশটা হওয়ার কথা। বলে, কেমনে? বলে, কারণ আমি জানি যে আমি একটা দান করেছি, আল্লাহ আমাকে দশটা দিবেন। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, মান যা আদিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোনো ইমানদার যদি একটা ভালো কাজ করে সেটার জন্য আল্লাহ পুরস্কার দেয় কয়টা? তো আল্লাহ এইটা নয়টা কেমনে দিবে? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে বললেন, আপনার ধারণা বরাবর ঠিক, আমি আপনাকে পরীক্ষা করতেছিলাম আল্লাহর প্রতি আপনার ঈমান কেমন। বলে, আমার এই ঈমান আছে বলেই তো শত কষ্ট সত্ত্বেও ফাতেমা রোজা রেখেছে, হাসান হোসেন উপবাস, এরপরেও আল্লাহর উপরে ভরসা করেই তো দান করেছিলাম, কারণ আমার আল্লাহ আমাকে ঠকাবেন না। তো উনি পকেট থেকে বাইর করে আনার আরেকটা দিছে।
এই হলো আমাদের মর্যাদা। আমরা যদি আল্লাহর উপরে এরকম তাওয়াক্কুল থাকত, আমাদের জন্য সমুদ্র রাস্তা করে দিত। আমরা যদি সেই তাওয়াক্কুল রাখতে পারতাম, তাহলে সালাউদ্দিন আইয়ুবি পুরা মিডল ইস্ট এমনি জয় করে নেয়, ফিলিস্তিন এমনি জয় করে নেয়, 3000 আলেমকে মেরে ফেলেছে। কয় হাজার? অনেকে সমালোচনা করেছে সালাউদ্দিন আইয়ুবি। এখন আমাদের দেশের তথাকথিত গোমটা শাইকরা আহলে খবিজ বলে যেগুলা, সালাউদ্দিন আইয়ুবির নাকি আকিদা ঠিক ছিল না, ওরা ফতোয়া দেয়। কেন জানেন? কেন দেয় জানেন? কারণ ওদের মতো এই ইহুদিদের দালাল ছিল এই মৌলবিগুলা, খুঁজে খুঁজে বের করেছে, এমনি হত্যা করে নেন সঠিক তথ্য প্রমাণ নিয়ে। ওরা যে ইহুদিদের দালালি করছে, মুসলমানদের ক্ষতি করেছে, এটার সঠিক তথ্য নিয়ে সালাউদ্দিন আইয়ুবি সেই সময়ের মোনাফেক 3000 আলেমকে কী করে ফেলেছে? হত্যা করেছে, ইসলামের সঠিক রূপরেখা তুলে ধরার জন্য। আজকে ঠিক সেইমভাবে এই ধরনের কিছু মৌলবি বর্তমানে আমাদের সমাজে কি হয়েছে, মাথা ছড়া দিয়ে উঠেছে, যেগুলো আপনার আমলের মধ্যে সবসময় বেজাল ঢুকানোর চেষ্টা করছে, মসজিদে ফেতনা লাগানোর চেষ্টা করছে। আপনার ঈদের দিন আসলে ওই এখন নতুন একটা শব্দ শুনলাম, কয় ঈদুল ফিতর, কয় ঈদ মোবারক বলা যাবে না, ঈদ মোবারক বলাও কি বেদা, তো বলবো কি? এইগুলো হচ্ছে মানে মানে উৎক মানে উদ্ভট উদ্ভট কথা বলবে। ওই যে নবীর হাদিসে আছে মুসলিম শরীফের একদম প্রথম দিকে আছে, তোমাদের মধ্যে এমন কিছু আলেম তোমরা দেখতে পাবে যাদের আমল দেখে মানে সুরত দেখে মনে করবো যে আমরা কি আমল করি, আমরা কি, আমাদের কি সুরত, তোমরা দেখে অবাক হয়ে যাবা। তারা এমন এমন উদ্ভট উদ্ভট কথা বলবে যে কথাগুলো তোমাদের 14 পুরুষকে কোনোদিন শুনে এই বাস্তবতা একদম বরাবর, একদম বরাবর উদ্ভট উদ্ভট কথা বলবে। আরো বলে যে বাপ দাদা ভুল করছে, বাপ দাদা কি করেছে, ভুল করছে। আল্লাহ পাক এই ধরনের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সাওয়ালের আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। রমজানের মধ্যে যে আমরা গাছ রোপণ করেছি, আমাদের যে সুশোভিত গাছ, সেই সুশোভিত গাছে যেমন পত্র এসেছে, সবুজ পাতা উদ্গত হয়েছে, আমরা আশা করছি ফল পাবো আলহামদুলিল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যে ফল পাবেন সেটা তখন বুঝবেন যখন রোদের তাপ পড়ার পরেও আপনার গাছটা সুশোভিত থাকবে, তখন ওই গাছের পাতা যদি ঝরে পড়ে না যায়, তো ঝরে না পড়বে না কখন, যখন আপনি রমজানের যে ইবাদতগুলো করেছেন সেটার সাথে শাওয়াল মাসে এবং সারা বছরে আপনার আমলগুলো ওইভাবে পরিচর্যায় রাখেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সারা বছর আল্লাহ আপনাদের কাছে একজন ব্যক্তি রিক্সা চালায়।